আসসালামু আলাইকুম প্রিয় সাথী, আশা করছি আপনারা ভালো আছেন। আজকে ভিডিওটা অ্যাকশন ক্যামেরা দিয়ে করছি, কারণ আমার ডিএসএলআর লেন্সটা ভেঙে গিয়েছে। আপনারা অলরেডি এটা দেখতে পেয়েছিলেন। ক্যামেরা ভেঙে গিয়েছে তাতে কি, আমি তো ভেঙে যাইনি, আমার ডিএসএলআর ভেঙে গিয়েছে তো কি হয়েছে, আমার তো আরো ক্যামেরা আছে। তো চলে এলাম, অনেকদিন যাবত আসলে নিয়মিত ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না, ব্যক্তিগত কাজে অথবা ব্যক্তিগত ব্যবসার কাজে অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছি। তারপরেও আপনাদের টানে আপনাদের ভালোবাসায় চলে এলাম আজকে আরো একটা ব্যবসা আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনারা যদি মাত্র 5,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করতে চান, বিশেষ করে যারা গৃহিণী রয়েছেন তাদের জন্য এই ব্যবসা আইডিয়াটা একটা দারুণ ব্যবসা আইডিয়া হতে পারে। যারা অল্প টাকার মধ্যে ব্যবসা করতে চাচ্ছেন, যারা গৃহিণী রয়েছেন, নিজের হাত খরচাটা চালাতে চাচ্ছেন, আই থিঙ্ক এই ব্যবসাটা আপনাদের জন্য বেস্ট হবে। তো সেই ব্যবসাটা হচ্ছে আচার তৈরি ব্যবসা। আচার তৈরি ব্যবসাটা আসলে কিভাবে করবেন, এটা আসলে কেমন লাভ, বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আপনাকে পাবো। তো এই ব্যবসাটা কেন করব, এই ব্যবসাটার চাহিদা বেশ ভালো। দেখুন, বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানিরাও কিন্তু আচার তৈরি ব্যবসাটা করে। তো এত বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যদি এই ব্যবসা করতে পারে, আমরা কেন পারবো না? আমরাও ক্ষুদ্র পরিসরে শুরু করে ধীরে ধীরে আমাদের ব্যবসাটাকে অনেক ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আচার যেহেতু খুবই মুখরোচকের একটা খাবার, আবার আচার তৈরি করে এটা সারা বছর ধরে সংরক্ষণ করারও পদ্ধতি রয়েছে, সেহেতু আমরা চাইলেই কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারি। তো বাজারে বাণিজ্যিকভাবে যে আচারগুলো তৈরি হয়, অনেক সময় আমরা বিভিন্ন ধরনের ভেজাল আচারের সংবাদ শুনতে পাই, যার ফলে অনেক সময় আমরা এগুলো থেকে দূরে থাকতে চেষ্টা করি। কিন্তু যদি আপনি বাড়িতে তৈরি করা একদম পিওর খাঁটি মানের আচার তৈরি করে বাজারজাত করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চাহিদাটা অনেক বেশি বেড়ে যাবে। সেক্ষেত্রে মানুষ আপনাকে আস্থা করবে, আস্থা করে তারা আপনার কাছ থেকে মাল কিনে নিয়ে খেতে চাইবে। যদি আচার তৈরি ব্যবসা করতে চান, তাহলে এখানে অনেকগুলো প্রসেস রয়েছে। এটা আপনি চাইলে অনলাইনেও বিক্রি করার বন্দোবস্ত করতে পারেন, অথবা আপনি চাইলে অফলাইনেও বিক্রি করার বন্দোবস্ত করতে পারেন। তো বিক্রি করার ব্যাপারটা পরে আসছে, আগে আসলে ব্যবসাটা কিভাবে শুরু করা যায় সেটা সম্পর্কে কথা বলি। যদি আপনি আচার তৈরি ব্যবসাটা শুরু করতে চান, তবে দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে 12 মাসই, আপনি কিছু কিছু আচার আছে যেগুলো 12 মাসে তৈরি করতে পারবেন, আবার কিছু কিছু আচার আছে যেগুলো আসলে সিজনাল ভাবে তৈরি করতে হয়। আমের সিজনে আমের আচার, জলপাইয়ের সিজনে জলপাইয়ের আচার, চালতার সিজনে চালতার আচার। কিন্তু কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো সারা বছর তৈরি করতে পারবেন, যেমন কাঁচামরিচের আচার, আলু বোখারার আচার, শুটকির আচার, রসুনের আচার, এগুলো কিন্তু আপনারা সারা বছরই তৈরি করতে পারবেন। এগুলো যেগুলো সারা বছর আমরা তৈরি করব, সেগুলো তো কন্টিনিউয়াসলি করতেই থাকবো। আবার যখন সিজনাল ফলগুলো আসবে, তখন আমরা সেগুলো নিয়োগ করব। সিজনাল সময়ে আসলে যেই সিজনে যেই আচারের চাহিদা বাড়ে, সেই আচার নিয়ে কাজ করলে একটু বিক্রিও বেশি হবে, এটাই স্বাভাবিক। তো এই দুইভাবে আমরা করতে পারি। এছাড়া আরও পদ্ধতি রয়েছে। আপনারা যখন ব্যবসাটা শুরু করবেন, ধীরে ধীরে কিন্তু শিখতে পারবেন, শিখে সেগুলো অ্যাপ্লাই করতে পারবেন। তো এগুলো চাহিদাও অনেক ভালো, বিক্রি করা বা শুরু করাটাও বেশ সহজ, কারণ এখানে আপনার বেশি পুঁজি প্রয়োজন হচ্ছে না। আপনি মাত্র 5,000 টাকার ভিতরে আপনি কিন্তু এটা শুরু করতে পারবেন। তো প্রাথমিক পর্যায়ে আমরা চাইলে একদম রসুনের আচার, কাঁচামরিচের আচার, আলু বোখারার আচার, শুটকি আচার, এগুলো কিছু বাজার সদাই করে 5,000 টাকা বা 5,000 না, আপনি 2,000-1,000 টাকা তৈরি করেও একটু ফেসবুকে অথবা ইউটিউবে মার্কেটিং করে দেখতে পারেন যে চলে কিনা। ফেসবুক ইউটিউবের কথা যেহেতু চলে এলো, তো এখন আমরা এটার মার্কেটিং পদ্ধতি সম্পর্কে কথা বলবো। তো অনলাইনে বিক্রি করা বা অফলাইনে বিক্রি করা, আপনি যেভাবে বিক্রি করেন করতে পারেন, এজ ইউর উইশ। তো আই থিঙ্ক যদি আপনি অনলাইনে বিক্রি করার মার্কেটিংটা ভালোভাবে করতে পারেন, তাহলে আপনি অল্পতেই বাজার প্রসার করতে পারবেন। যারা অনলাইনে বিজনেস করছে, তারা তো এটা যে কত ইন্টারেস্টিং তারা জানে, আর যারা এখনো পর্যন্ত অনলাইনে যায়নি, তারা আসলে যখন এই অনলাইনের মজাটা বুঝবে, তখন কিন্তু তারাও শুরু করবে। তাই আমি বলছি, আপনি অনলাইনে মার্কেটিং করে কিন্তু চমৎকার ব্যবসা করতে পারেন। অনলাইনে মার্কেটিংটা কিভাবে করবেন? আপনি একটা ইউটিউব চ্যানেল করবেন, একটা ফেসবুক পেজ করবেন, আর চাইলে আপনি daraz.com-এর সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি চাইলে ফুড পান্ডার সাথে যোগাযোগ করতে পারেন। আজকের ডিল নামের ওয়েবসাইট রয়েছে, এগুলোর সাথে যোগাযোগ করে আপনি একটা মার্চেন্ট অ্যাকাউন্ট করে সেগুলোতে বিক্রির ব্যবস্থা করতে পারেন। তো দেখুন, আপনি bikroi.com, দারাজ, ফেসবুক, ইউটিউব, আজকের ডিল, প্রিয়, এরকম অনেক ওয়েবসাইট আছে। 7-8টা প্ল্যাটফর্মে যদি আপনি আপনার প্রোডাক্টটার মার্কেটিং করতে পারেন, আই থিঙ্ক আপনি অল্প দিনের মধ্যেই বেশ সাড়া পেয়ে যাবেন। তো এগুলো কিভাবে করবেন, মার্কেটিং কিভাবে করবেন, এটা তো আসলে এই ভিডিওতে বলা সম্ভব নয়। আপনাকে এর জন্য আলাদা ডিজিটাল মার্কেটিং এর উপরে ইউটিউবে প্রচুর কোর্স রয়েছে, আপনি সেগুলো দেখে শিখে নিতে পারেন। তো এখানে বসে থেকে দাঁড়িয়ে থেকে বুদ্ধি দেওয়াটা খুব সহজ, কিন্তু বাস্তবে সেটা পরিণত করা সম্পূর্ণ ভিন্ন। তাই আমি বলবো আপনি আগে শুরু করুন, শুরু করলেই আপনি বুঝতে পারবেন যে এটাতে কি অসুবিধা কি সুবিধা, আসলে এটা কিভাবে করলে সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে। অর্থাৎ আপনি যখন এক সপ্তাহ করবেন, এক সপ্তাহ পর আপনার কিন্তু এক সপ্তাহের অভিজ্ঞতা অর্জন হয়ে যাবে, এটাকে পুঁজি করে আপনি আরও সামনে এগোতে পারবেন। তো আশা রাখছি যারা মাত্র 5,000 টাকার মধ্যে ব্যবসা আইডিয়া করছেন, ব্যবসা শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য এই ব্যবসাটা খুব 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 কার্যকরী একটা ব্যবসা হবে। তো অনেক বেশি কথা বলে ফেললাম, আসলে এর চেয়ে আরও গুছিয়ে কথা বলার প্রয়োজন ছিল, যদিও এত সুন্দর করে কথা বলতে পারি না, তবুও আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আশা রাখছি সবাই অনেক ভালো থাকবেন, আশা করছি আবারও দেখা হবে। খোদা হাফেজ।